ভারতের সাথে ম্যাচ বেড়ে প্রকাশিত হচ্ছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি বলছেন বিসিবির প্রধান নির্বাহী। যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট সূচি নিয়ে প্ল্যানিং হচ্ছে তাতে আমরা আশা করছি অনেক রেগুলার বেসিস এবং কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ আমাদের বাড়বে। ক্রিকেট ক্যারিয়ার শেষে যে কোনো একটা ফরম্যাটে হবে 10,000 রান, এমনটাই চান তামিম ইকবাল খান। আমি 10,000 রান করতে চাই যে কোনো একটা ফরম্যাটে, whether it's টেস্ট অর ওডিআই, এটাই একটা আমার গোল বলতে পারেন। ক্রিকেটই তার প্রথম প্রেম, ক্রিকেটই তার ভালোবাসা, ক্রিকেটের জন্যই মিলেছে সব, সাকিব জানালেন কৃতজ্ঞতা। I had something different on my mind and I was lucky that my parents allowed me to, you know, live up to my dream. AFC Futsal Championship e Banglar meyeder do or die khela kal Vietnam er sathe mokabela. আগামী খেলায় ওরা যাতে ভালো খেলতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে যথেষ্ট সজাগ রেখেছি। খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ইফাইন রহমান। টাইগাররা চোখ টেনেছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে, ভারতের সাথে ম্যাচ বাড়বে বলছে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আফগানদের সাথে টি-20 সিরিজ, মাশরাফির ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও কথা বলেছেন বিসিবির সিইও শামসুল আরিফিন। রিপোর্ট। সাম্প্রতিক সময়ে অনলাইন গেমসের বাজারে ক্রিকেট অন্যতম অনুষঙ্গ। অনলাইন জরিপ বলছে ক্রিকেট গেমসে ভারতের প্রতিপক্ষ হিসেবে টাইগারদেরই প্রথম পছন্দ বেশিরভাগ গেমারের। খেলা নয়, সেটার আভাস মিলছে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের গোপন খবরে। নির্ভরযোগ্য একটি সূত্র বলছে বাংলাদেশের সাথে ম্যাচ বাড়িয়ে নিয়েছে ভারত। সামনের 2 বছরের মধ্যে অন্তত 3টি পূর্ণাঙ্গ সিরিজ রেখেছে তারা। এফটিপির অফিসিয়াল খবর না দিলেও ভারতের সাথে যে ম্যাচ বাড়ছে সেই আভাস দিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। অতীতে যে ইন্ডিয়ার সাথে আমাদের যে বাইলেটারাল কমিটমেন্ট গুলো ছিল তার চেয়ে ভবিষ্যতে হয়তো এটা বেশি হবে আগের চাইতে। মাঠের পারফরমেন্স একটা বিষয় এবং এখন যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট সূচি নিয়ে প্ল্যানিং হচ্ছে তাতে আমরা আশা করছি অনেক রেগুলার বেসিস এবং কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ আমাদের বাড়বে। টাইগারদের নিকট ভবিষ্যতের সিরিজ নিয়েও কথা বলেছেন প্রধান নির্বাহী। আমাদের ক্রিকেট অপারেশনস ম্যানেজার উনি ভারতে গেছেন, আফগানিস্তান বাংলাদেশ সিরিজের যে ম্যাচগুলো যে ভেনুতে হবে সেই ভেনু এবং রিলেটেড ফ্যাসিলিটিসগুলো সরজমিনে পরিদর্শনের জন্য, অ্যান্ড প্রবাবলি হি উইল রিপোর্ট ব্যাক টু দ্য বোর্ড উইদিন নেক্সট 2-3 ডেজ এর মধ্যে, এবং তারপরে আমরা আফগানিস্তান সিরিজের ব্যাপারে আমাদের সফরসূচি চূড়ান্ত করতে পারবো বলে আমরা আশা করছি। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ভিসার তালিকায় মাশরাফি বিন মুর্তজার নাম নাই, একটা গুঞ্জন উঠেছে দিন দুয়েক। ভুল বোঝাবুঝির ঘটনার ব্যাখ্যা দিয়েছেন নিজামুদ্দিন চৌধুরী। যে ইনিশিয়াল চিঠিটা গেছে সেটা মূলত টি-20 দলের জন্য, যেহেতু ফ্লোরিডাতে আপনারা জানেন যে 2টা ম্যাচ খেলার ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে এবং আমেরিকার ভিসাটা যেহেতু একটা জটিল বিষয়, আমাদের ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট শুধুমাত্র টি-20 কম্পিটিশনের জন্য যে দলটা প্রাথমিক দল সেই দলের নামগুলি পাঠিয়েছে, এটা একটা ভুল বোঝাবুঝি মাত্র। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই প্রধান কোচ নিয়োগ করার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান নির্বাহী। টি-20 জন্য গেছে দিনটা। শামসুল আরিফিন, 71। ক্রিকেট ক্যারিয়ার শেষে যে কোনো একটা ফরম্যাটের পাশে 10,000 রান দেখতে চান তামিম ইকবাল। সেই দিক থেকে ওয়ানডে সব থেকে সম্ভাবনাময়। সামনের বছর বিশ্বকাপ ইংল্যান্ডে, টাইগারদের খেলা আছে বিখ্যাত লর্ডস আর ওভাল ভেনিউতে, দুটিতেই সেঞ্চুরি আছে তামিমের। রোমাঞ্চিত টাইগার ওপেনার আশা করছেন নতুন কোন ইতিহাস হবে ইংলিশ কন্ডিশনে। তামিম ইকবালকে নিয়ে শামসুল আরিফিনের 3 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব আজ। আলাদা করেছে তামিমকে ক্রিকেট মক্কা লর্ডসের অনার্স বোর্ডে টাইগারদের মধ্যে সবার আগে নাম তুলেছেন বাংলার সেরা ওপেনার। উদ্বোধনী ম্যাচে ওভালে ইংলিশ বোলারদের পিটিএস সেঞ্চুরি তোলাটা এখনো পুরনো হয়নি। সামনের বিশ্বকাপ ওই সাফল্য ফলা মাটিতেই। স্মৃতি খালি মনে রেখে গেলে হবে না, আই এম শিওর আমাকে যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব আই হ্যাভ টু বি, আমি এখন যা তার চেয়ে 10-15-20% আর একটু বেটার ক্রিকেটার হয়ে যেরকম আমি যেতে পারি এটাই হলো আমার টার্গেট। লীগ পদ্ধতির বিশ্বকাপ বলেই 9 ম্যাচ খেলবে বাংলাদেশ, সবার সাথে সবার খেলার সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর তামিম। 9টা ম্যাচ একটা ওয়ার্ল্ড কাপে 9টা ম্যাচ খেলবে একটা বিশাল অপরচুনিটি আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের জন্য, যে এটাই প্রমাণ করা যে আমরা আসলে দল হিসাবে কতটুকু ইম্প্রুভ করেছি, কতটুকু ভালো খেলতে পারি ওভারসিজ কন্ডিশনে। সো এটা একটা ম্যাসিভ অপরচুনিটি আমার কাছে মনে হয় সবার জন্য। সাদা থেকে রঙিন সবখানেই তামিমের ব্যাটে রানের ফোয়ারা। টেস্ট ম্যাচ কম পায় বাংলাদেশ, তাই এখনো ফুলে ফেপে ওঠেনি রানের ভান্ডার। ওয়ানডে ম্যাচের তালিকাটা লম্বা, রানের অঙ্কটাও এগিয়ে চলছে তরতরিয়ে। টি-20 তে নতুন পথের দিশা পেয়েছে বাংলাদেশ, তামিম চলেছেন সাথে সাথে।
ব্যাটিং ক্যারিয়ার নিয়ে তামিমের আছে একটা পরিকল্পনা। আমি একবার বলেছিলাম যে আমি 10,000 রান করতে চাই যে কোনো একটা ফরম্যাটে, whether it's টেস্ট অর ওডিআই, এটাই একটা আমার গোল বলতে পারেন। ওয়ান ডেটা হয়তো বা একটু আগে আছে, বিকজ আমার 6,000+ রান হয়ে গেছে ওটাতে। টেস্টও খুব একটা বেশি পিছনে না, বাট ওয়ান ডে আমার কাছে মনে হয় একটা চান্সেস আছে, বাট এখনো অনেক দূরে, গোল অনেকের থাকতে পারে, বাট ওই গোলকে রিয়েলিটিতে আনতে অনেক কষ্ট করা লাগবে আমি জানি। ফরম্যাট বিষয় নয়, তামিম টিকে গেলেই টিকে যায় বাংলাদেশ, সেটা ভালো করেই জানা আছে টাইগার ভক্তদের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাউথ আফ্রিকা সফর শুরু হচ্ছে শুক্রবার থেকে। 5 ওয়ান ডে সিরিজের প্রথমটা হবে পটচেমে, খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর 1:45। একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে ওয়ান ডে সিরিজ শুরু করতে পারবে টাইগার্সরা। 50 ওভারের ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েছে বাংলার মেয়েরা, সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কাপ্তান রুমানা আর ফারজানা, আর বল হাতে 5 রান দিয়ে 8 উইকেট তুলে চমক দেখিয়েছেন স্পিনার ফাহিমা খাতুন। তবে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পেতে সেরাটাই দিতে হবে বাংলাদেশ দলকে। অনেক প্রতিবন্ধকতা ছিল, পাশে পেয়েছিলেন শুধু পরিবার আর শিক্ষকদের, সাপোর্ট পেয়ে বিশ্ব ক্রিকেট শাসন করছেন বাংলাদেশের সাকিব আল হাসান, কৃতজ্ঞতা স্বীকার করতে ভোলেনি এই টাইগার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, লক্ষ্যটা নির্ধারণ করেছেন দলকে শিরোপা জেতাবেন। তরিকুল ইসলাম, 9 রিপোর্ট। জন্ম সামাজিক প্রতিবন্ধকতা ছিল, তবু ক্রিকেটের প্রতি তার প্রেম সবাইকে মুগ্ধ করেছিল। আজ তিনি মুগ্ধ করছেন অজস্র ক্রিকেট প্রেমীদের, সাকিব আল হাসান। এই টাইগারের নামটাই যথেষ্ট বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে। Since our born, we are tend to think that we have to study hard, get a good career in maybe become a government employee, doctor or engineer. That's the dream everyone has normally. So I had something different on my mind, and I was lucky that my parents allowed me to live up to my dream. Cricket tar prothom bhalobasha, cricket tar shopno chilo chelebela thekei, bat boler sathe shokkhota bhalobashatai take niye geche onno uchchotay. That's my first love. So as I said, it's everything, my life related to cricket. Sunrisers Hyderabad e eshe nijeke notun kore khuje peyechen, এই দলের সবকিছুই তার কাছে ভিন্ন। To be part of SRH, no one had to face any kind of problem, to gelling with the team. That's why it feel like we are a family, and I'm happy the way I've been contributing. Playoff একভাবে নিশ্চিত সানরাইজার্স হায়দ্রাবাদের, সাকিবের ধ্যানজ্ঞান এখন কেবল দলকে আরো উপরে নেওয়া। If we can carry this momentum, we have a very good chance to win the trophy. দলের হয়ে 8 ম্যাচে 8 উইকেট তুলেছেন, ব্যাট হাতে রান পেয়েছেন 123, এখনো অনেক দেয়ার আছে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেনের। দেশের ফুটবলের পাওয়ার হাউস হতে 8 ঘাট বেঁধেই নেমেছে পেশাদার ফুটবলের নবাগত দল বসুন্ধরা কিংস। এরই মধ্যে শুরু করেছে বিকেএসপির আদলে একাডেমি নির্মাণের কাজ। ফুটবলের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতে শুক্রবার থেকে রংপুর বিভাগে শুরু করছে বয়সভিত্তিক ফুটবল আসর, ভবিষ্যতে যেটা আয়োজন করা হবে দেশব্যাপী। উপলব্ধি রিপোর্ট। বিসিএল এ চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এ উঠে বসে নেই বসুন্ধরা কিংস, নেমে পড়েছে বয়সভিত্তিক ফুটবলার বাছাইও। সম্প্রতি শেষ করেছে অনূর্ধ্ব-18 ফুটবলারদের ট্রায়াল, ওখান থেকে খুঁজে নিয়েছে ক্লাবের ভবিষ্যৎ ফুটবলারদের। বাছাইকৃত ফুটবলারদের ভবিষ্যৎ ঠিকঠাক করতেই একাডেমি নির্মাণের কাজেও নেমে পড়েছে ক্লাবটা, নির্দিষ্ট হয়েছে একাডেমির জায়গাও। রূপগঞ্জে কাঞ্চনে সেটা আমাদের হবে 250-300 বিঘা জমি নিয়ে, তো সেটা ফুটবল এবং ক্রিকেট দুটোর জন্যই অনেকটা বিকেএসপি আদলে আমরা সেটা করতে যাচ্ছি। বিপিএল এ বসুন্ধরা কিংস এর হোম ভেনু রংপুর, মৌসুম শুরুর আগে রংপুরের ফুটবল ক্রেজ বাড়িয়ে তুলতেই বিভাগের 8 জেলা নিয়ে শুরু হচ্ছে ফুটবল আসর। অংশ নেবে জেলাগুলোর অনূর্ধ্ব-12 দলের সাথে সিনিয়র টিমও। শুরুটা রংপুর দিয়ে করেছি, কারণ আমরা রংপুরকে হোম ভেনু হিসেবে চাচ্ছি, সেই জন্য রংপুরটা আমাদের শুরু। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে বাকি বিভাগেও আমরা যাবো, আসলে পুরো বাংলাদেশের ইচ্ছা আছে আমাদের এরকম টুর্নামেন্ট করার জন্য। বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের সাথে সাথে বিপিএল ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে বসুন্ধরা কিংস, দল গোছানো হয়ে গেছে অপেক্ষা বাফুফের দলবদল উইন্ডোর। উপলনন্দী, 71, ঢাকা। ক্লাব কর্তাদের পর্যন্ত 3,000, বাফুফে বলছে ঘরোয়া ক্লাবগুলো এখনো পুরোপুরি পেশাদার না হতে পারার কারণেই নাকি
এই ঘটনাগুলো বারে বারে ঘটছে, সে কারণেই আরো বেশি জোর দেওয়া হচ্ছে ক্লাব লাইসেন্সিং এ। উপলন্ধির আরো একটা রিপোর্ট। গত মাসে ভারতের আইজল এফসির বিপক্ষে ড্র করে আবাহনীর এএফসি কাপের স্বপ্ন শেষ হয়েছে ঘরের মাঠেই। তবে ম্যাচ শেষে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। এএফসির লোকজনের সামনেই মাঠে ঢুকে পড়েছিল দর্শক, বিষয়টা মানতে পারেননি ম্যাচ কমিশনার। সাথে সাথে রিপোর্ট জরিমানার কবলে ধানমন্ডির জায়ান্টরা। সামহাও একজন দর্শক তিনি মাঠের বেস্টনিটা টপকিয়ে মাঠে ঢুকে রেফারিকে উদ্দেশ্য করে হয়তো বা কিছু বলছিলেন, বাট এই জিনিসটাই ম্যাচ কমিশনার তার রিপোর্টে উল্লেখ করে এএফসি আবাহনী লিমিটেডকে এই জিনিসটার জন্য $3,000 ফাইন করে। আইজল ম্যাচের জরিমানা নতুন ঘটনা, টাকার অঙ্কটাও তুলনামূলক কম। আবাহনী বড় ধরা খেয়েছিল 2017 এএফসি কাপে বেঙ্গালুরুর বিপক্ষে হোম ম্যাচ। মেডিকেল রুমের ব্যবস্থাপনা নিয়ে বেজায় খেপেছিল এএফসির কর্তারা, ফলাফল আবাহনীকে গুনতে হয়েছিল $20,000। ইন্টারন্যাশনাল ম্যাচে তো বেশ কিছু প্রসিডিওর থাকে এবং বেশ কিছু নিয়মনীতি থাকে যেটা মানতে হয় হোস্ট অ্যাসোসিয়েশনকে, হোস্ট ক্লাবকে। দেশের ফুটবলের নাম্বার ওয়ান দল ঢাকা আবাহনী, এই মুহূর্তে আবাহনীকে টেক্কা দেওয়ার মতো ক্লাব নেই বললেই চলে। তাহলে সেই আবাহনী কেন বারবার এএফসির জরিমানা গুনবে? ঢাকা আবাহনীর শীর্ষকর্তা কাজী নাবিল আহমেদ, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানও। আবাহনীর আরেক কর্তা সত্যজিৎ দাশরূপু, তিনিও একজন বাফুপে কর্তা, জাতীয় দলের ম্যানেজারও। সবাই জানে বাফুপের সাথে আবাহনীর সকল যোগাযোগের মাধ্যম এই দুই কর্মকর্তা। তারা কি জানেন না এএফসি ম্যাচের হোস্ট হতে হলে কি কি নিয়ম মানতে হয়? আমরা ক্লাবগুলোকে নিয়ে আরো বেশি সেমিনার করবো আমাদের আসন্ন সিজনকে সামনে রেখে, এবং তাদেরকে আরো বেশি আমরা এই ছোটখাটো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো তারা যদি খুব যেগুলোর ব্যাপারে তারা যদি একটু সজাগ থাকে তাহলে খুব সহজে তারা এগুলোকে ওভারকাম করতে পারে, মিটিগেট করতে পারে। এএফসি কাপে আবাহনীর প্রাপ্তির খাতা একেবারে শূন্য, নিউ রেডিয়েন্টের বিপক্ষে 5-1 গোলের হার। টুর্নামেন্ট শেষ, পরের রাউন্ডে চলে যাবে মালয়েশিয়া আর ভিয়েতনাম। থাইল্যান্ড থেকে অর্ণব বাপের পাঠানো রিপোর্ট। এএফসি ফুটসাল টুর্নামেন্টে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে, বি গ্রুপের আরেক ম্যাচে চাইনিজ টাইপেকে হারিয়েছে ভিয়েতনাম। এটাই বাংলার মেয়েদের জন্য বড় দুঃসংবাদ। সব ঝামেলায় সামলাতে তৈরি ছোটনের শিষ্যরা, কিছুটা ব্যাকফুটে কিন্তু দুর্বলতা কাটাতে দুই বেলা অনুশীলন করেছে সবাই। টিম ম্যানেজমেন্টের সাথে ক্যাপ্টেন সাবিরার ম্যাচ পরিকল্পনাটা সেরেছেন টিম হোটেলে। ওরা জানে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নাই। আত্মবিশ্বাস নিয়ে আছি, কারণ আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়ার, কারণ আমরা যখন আসছি তখন আমরা চাই যে আমরা যেন ভালো কিছু করতে পারি। আমরা সামনে ভিয়েতনামের সাথে খেলবো এবং চাইনিজ তাদের সবাই, আপনি এখানে শক্তিশালী টিম। সবচেয়ে খুশির ব্যাপার যেটা আমরা বলে আসছিলাম যে এখানে আমাদের জানান দিবে বাংলাদেশ যে এই টিমটাই বাংলাদেশ টিমটা ফুটসল ও ফুটবলের মতো এগিয়ে যাবে। মেয়েরা খেলাটা জানে কমতি একটু আত্মবিশ্বাসে, একটা জয়ই ওদের কনফিডেন্স ফিরিয়ে আনবে বলছেন টিম ম্যানেজার। ভুল ভ্রান্তিগুলি আছে, সেই ভুল ভ্রান্তিগুলি ওরা যাতে সংশোধন করে আগামী খেলায় ওরা যাতে ভালো খেলতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে যথেষ্ট সজাগ রেখেছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তারা আমাদের কথা শুনবে, কারণ বিগত দিন এই মেয়েরাই কিন্তু বাংলাদেশের জন্য অনেক অ্যাচিভমেন্ট এনে দিয়েছে। প্রতিপক্ষ হেভিওয়েট ভিয়েতনাম, ফুটসালের ছকে ফেলে হারাতেই হবে ওদেরকে, নইলে খালি হাতে ফিরতে হবে দেশে। বাংলার মেয়েরা কি পারবে প্রথমবার অংশ নিয়েই বড় কোনো চমক দেখাতে? অর্ণব বাপি, 71, ব্যাংকক, থাইল্যান্ড। এরিয়ে দরজায় করা নাচে বিশ্বকাপ ফুটবল। এই জুনে রাশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ্ববকাপের 21তম আসর, কিন্তু প্রায় শতবর্ষের কাছাকাছি চলে যাওয়া এই টুর্নামেন্টের শুরুটা হয়েছিল কিভাবে? অনেকেই বিশ্বকাপের সময় পছন্দের দল নিয়ে মাতামাতি করলেও জানে না ফুটবল বিশ্বকাপের ইতিহাসটা। তাদের জন্যই খেলা যোগের ফিরে দেখা বিশ্বকাপ। চলুন আজ জেনে নেই বিশ্বকাপের প্রথম আসরের গল্প। প্রায় 20 বছর আগের কথা, 1904 সালে গঠন হয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। সেখানেই তৈরি হয় বিশ্বকাপ আয়োজনের প্রাথমিক ধারণা, ওই স্বপ্ন বাস্তবে রূপ দিতে। শুরু হয়তো আরো বিলম্বেই হতো, 1932 লস এঞ্জেলস অলিম্পিকে ফুটবলকে রাখার কথা থাকলেও পরে কম জনপ্রিয়তা বিবেচনায় বাদ দিয়ে দেয় আয়োজকরা। জুলে রিমের উদ্যোগেই 1930 সালে ঐতিহাসিক মুহূর্ত, প্রথম বিশ্বকাপ। ওই বছর স্বাধীনতা লাভের শতবর্ষ ছিল উরুগুয়েতে, ভেন্যু হিসেবে লাতিন দেশটাকে বেছে নেয় ফিফা প্রধান জুলে রিমে। ইতিহাসের একমাত্র আসর যেখানে ছিল না কোনো বাছাই পর্ব, অংশ হতে পেরেছে মাত্র 13টি দল, যার মধ্যে 9টি দুই আমেরিকা মহাদেশের। আটলান্টিক পাড়ি দেবার ঝক্কির কারণে আয়োজন বয়কট করে বেশিরভাগ ইউরোপিয়ান টিমগুলো। অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে, যে খেলায় 4-1 গোলে জয় হয় ফ্রান্স।
ওয়ার্ল্ড কাপের প্রথম গোল করেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট। লেগ 4-2 গোলে জিতেও প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হলো না ইটালিয়ান জায়ান্ট রোমার। 7-6 অ্যাগ্রিগেটের জয়ে 11 বছর পর ইউরোপ সেরার এই মঞ্চে শিরোপার জন্য লড়বে লিভারপুল, ফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বিস্তারিত নুসরাত জাহানের রিপোর্ট।